থাইরয়েড ডিসঅর্ডার বা থাইরয়েড ম্যালফাংশন অথবা থাইরয়েডের সমস্যা, এটা এমন একটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার যেটা বর্তমানে বেশিরভাগ মহিলার চাইল্ড বিয়ারিং এজ বা যে বয়সটাতে একজন মহিলা কনসিভ করতে পারে সেই বয়সটাতে বেশি দেখা যাচ্ছে। যদি বিভিন্ন পরিসংখ্যান দেখা যায় তাহলে দেখা যাবে পিসিওডির সাথে সাথে থাইরয়েড এমন একটা সমস্যা যেটা করোনার মতন মহামারীর মতন একটা আকার ধারণ করছে। কিন্তু অদ্ভুতভাবে থাইরয়েডের সমস্যা এমনই একটা সমস্যা যেটা আপেক্ষিকভাবে দেখে বোঝা সম্ভব নয়। বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া থাইরয়েডের কোনো পৃথক লক্ষণ যেহেতু বোঝা যায় না, সেই জন্য অনেকেই বুঝে উঠতে পারে না বেবি প্ল্যানিংয়ের ক্ষেত্রে থাইরয়েড কোনো বাধা সৃষ্টি করছে নাকি। বিয়ের আগে অনেকের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা ধরা পড়ে যায়, কিন্তু যেহেতু লক্ষণ নেই অনেকের ক্ষেত্রে ধরা পড়ে না, সমস্যা না করলে ধরা পড়ে না, সেই জন্য অনেক পরে এসে থাইরয়েডের সমস্যাটা ধরা পড়ে। সেই জন্য প্রশ্নটা এসে দাঁড়ায় যে থাইরয়েডের সমস্যা নিয়ে কি বেবি প্ল্যানিং করা সম্ভব। আজকে এই প্রশ্নটার উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে আপনাদের একটা লাইক আমাদেরকে ইন্সপায়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দিলে আমাদের সমস্ত আপডেট আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। থাইরয়েড গ্ল্যান্ড কী কী কাজ করে, সেখান থেকে কী কী হরমোন নিঃসরণ হয়, কীভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনার ভিডিওটার লিংক আই বাটনে পাবেন। আমরা সেখানে দেখেছি থাইরয়েড এমন একটা গ্ল্যান্ড বা গ্রন্থি যেটা আমাদের শরীরের সমস্ত প্রকার কাজকর্ম বা অন্তর্যন্ত্রে বা শরীরের ভেতরে যে সমস্ত কাজকর্ম চলে সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা পালন করে। রিপ্রোডাকশান বা জনন এটার ব্যতিক্রম নয়। বিশেষ করে এই ক্ষেত্রে থাইরয়েডের পিটুইটারি বা মাস্টার গ্ল্যান্ডের সঙ্গে একটা অদ্ভুত সমন্বয় বা কোঅর্ডিনেশন মেনটেন করতে দেখা যায়। ঋতুচক্র বা মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়াল সাইকেল, এগ ডেভেলপমেন্ট, এগ ম্যাচুরিটি, ওভিউলেশন, ইমপ্ল্যান্টেশন, জাইগোট ডেভেলপমেন্ট ইত্যাদি, এই সমস্ত কনসিভ করার যে সমস্ত পর্যায় বা যে সমস্ত ব্যাপারগুলো কনসেপশনের সঙ্গে যুক্ত, এই প্রত্যেকটা জায়গায় থাইরয়েডের একটা ভূমিকা আছে। নামগুলো শুনে যদি আপনার মনে হয় যে থাইরয়েডের রিপ্রোডাকশান বা জননের ক্ষেত্রে শুধুমাত্র মহিলা শরীরের একটা ভূমিকা আছে, তাহলে এটা জেনে রাখুন স্পার্মাটোজেনেসিস অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে স্পার্ম বা শুক্রাণু তৈরি হয় পুরুষ দেহে, সেই প্রসেসেও কিন্তু থাইরয়েডের একটা ভূমিকা আছে। থাইরয়েডের সমস্যা সেটা মহিলাদের হোক বা পুরুষদের, এটা যদি আনডায়াগনাইজড অবস্থায় থাকে, অর্থাৎ থাইরয়েডের সমস্যা আছে কিন্তু সেটা ধরা পড়েনি, কখনো টেস্ট হয়নি, সেই রকম অবস্থায় যদি থাকে, অথবা ধরা পড়েও উপযুক্তভাবে ট্রিটমেন্ট হয়নি অর্থাৎ আনট্রিটেড অবস্থায় আছে, তাহলে সেই সমস্যা কিন্তু পুরুষ দেহে স্পার্মের সমস্যা নিয়ে আসতে পারে, স্পার্ম কোয়ালিটির সমস্যা নিয়ে আসতে পারে, যেক্ষেত্রে স্পার্মের স্ট্রাকচারে প্রবলেম বা হেড ডিফেক্ট দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ড, অ্যানোভিউলেশন অর্থাৎ যেক্ষেত্রে ওভিউলেশন হয় না, ইমপ্ল্যান্টেশনের সমস্যা, আর্লি মিসক্যারেজ, ব্লাইটেড ওভাম, কেমিক্যাল প্রেগনেন্সির মতন সমস্যা ডেকে আনতে পারে। তাই যারা জানেন না যে আপনার শরীরে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, T3, T4 বা ক্যালসিটোনিনের মাত্রা কত, তারা এখন সহজেই ডায়াগনস্টিক সেন্টার গিয়ে আপনার ব্লাডে টিএসএইচ, T3, T4 এর মাত্রা জানতে পারেন। বর্তমানে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে সুগার টেস্টের মতনই থাইরয়েড টেস্ট সহজেই হচ্ছে, সেখানে ডক্টর প্রেসক্রিপশন দরকার লাগছে না বা প্রয়োজন হচ্ছে না, আপনি যদি নিজে ইচ্ছে প্রকাশ করেন আপনি নিজেই গিয়ে ব্লাড টেস্ট করাতে পারেন। তবে যারা জানেন যে তাদের থাইরয়েডের সমস্যা আছে বা থাইরয়েডের সমস্যা অলরেডি ধরা পড়ে গেছে, ডক্টরের কাছ থেকে মেডিসিন নেওয়া শুরু করেছেন, তাদের কিন্তু টাইম টু টাইম টিএসএইচের লেভেলটা ঠিকঠাক আছে নাকি সেটা রিভিউ দরকার। সেই জন্য যাদের থাইরয়েডের সমস্যা ধরা পড়ে গেছে তাদের প্রতি দেড় মাস বা ছ সপ্তাহে একটা চেক আপ হওয়াটা দরকার, অর্থাৎ থাইরয়েডের লেভেলটা সেখানে পর্যাপ্ত পরিমাপের মধ্যে আছে নাকি বা টিএসএইচের লেভেলটা পর্যাপ্ত মাপের মধ্যে আছে নাকি সেটা দেখাটা দরকার।
কারণ সেই লেভেলটা অনুযায়ী আপনারা বেবি প্ল্যানিং করতে পারবেন কি পারবেন না সেটা সিদ্ধান্ত গাইনেকোলজিস্ট নিতে পারবেন। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাত্রা কত হলে বেবি প্ল্যানিং করতে সুবিধা হবে। আমি আই বাটনে যে ভিডিওটার লিঙ্কটা শেয়ার করেছিলাম বা শেয়ার করলাম তাতে বিস্তারিত বলা আছে। যদি ইন শর্ট জিজ্ঞেস করেন তাহলে বিভিন্ন রিসার্চ স্টাডিতে উঠে আসছে টিএসএইচ যে হরমোনটা তার মাত্রা যদি 2.5 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার বা তার একটু আশেপাশে থাকে তাহলে ওটা আইডিয়াল অপশন। এছাড়াও যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্য করে ভিডিওটা দেখুন। এবার টিএসএইচ এর লেভেল যদি বেশি বা কম আসে তখন ডেফিনেটলি ডক্টরকে দিয়ে রিভিউ করানোটা দরকার, কারণ ডক্টর আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী থাইরয়েডের মেডিসিন দেবেন। থাইরয়েডের মেডিসিনটা নিলে এবং থাইরয়েড বা টিএসএইচ এর লেভেলটা যদি কন্ট্রোলে চলে আসে তখন আপনারা বেবি প্ল্যানিং করতে পারবেন এবং মিসক্যারেজ, স্পার্ম কোয়ালিটি বা স্পার্মে ডিফেক্ট, এগ কোয়ালিটি, আর্লি মিসক্যারেজ, ব্লাইটেড ওভাম, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে আপনারা এড়িয়ে চলতে পারবেন। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে দাদা কিছু টোটকা বলুন বা টিপস দিন, আমরা ওষুধ খেতে চাই না। আমি প্রত্যেককে বলতে চাই টিপস বা টোটকা দিয়ে যদি সব সমস্যার সমাধান হয়ে যেতে পারতো তাহলে হয়তো এত মেডিসিন আবিষ্কার হতো না, মেডিকেল সায়েন্সের প্রয়োজনীয়তাই হতো না। ডেফিনেটলি মেডিসিনটা দরকার, কারণ যেহেতু এক্ষেত্রে আমাদের আলোচনার বিষয় বা পরিপ্রেক্ষিতটা হচ্ছে বেবি প্ল্যানিং, সেই জন্য আপনার লেভেলটাকে তাড়াতাড়ি কন্ট্রোল না করতে পারলে সমস্যা দেখা যাবে। যেহেতু বেবি প্ল্যানিং, কনসেপশন, প্রেগনেন্সি একটা আপনার শরীরের ভেতরে বা একজন ফিমেল পার্টনার শরীরের ভেতরে একটা ডেভেলপমেন্ট চলবে, সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তবে ভাববেন না এটা মেল পার্টনারের জন্য গুরুত্বপূর্ণ নয়, কারণ সেখান থেকে স্পার্মটা যদি ওভামের সঙ্গে যুক্ত না হয় বা যদি বাজে কোনো স্পার্ম ওভামের সঙ্গে যুক্ত হয় বেবি ডেভেলপমেন্টটা কিন্তু খারাপ হবে বা খারাপ বেবির ডেভেলপমেন্ট হবে, নানান রকম সমস্যা আসবে। সুতরাং আমাদেরকে মেডিসিন নেওয়াটা, ডক্টরের রিভিউ করাটা বেবি প্ল্যানিংয়ের আগে খুব গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে এটাও বলে রাখি, আপনি যদি মেডিসিন নেন এবং সাথে কিছু নিয়ম আছে যেগুলোকে পালন না করেন তাহলে কিন্তু কোনো একটা সময় এসে মেডিসিনটা ছেড়ে উঠতে পারবেন না বা মেডিসিন ছাড়া সেই সমস্যাগুলো কিন্তু আবার ফিরে আসবে, যে সমস্যাগুলোর কারণে আপনার শরীরে থাইরয়েডের সমস্যা তৈরি হয়েছিল। সেই জন্য সেই নিয়মগুলোকে পালন করাটা দরকার। আমি এরকম কিছু পরীক্ষিত নিয়ম বা যেগুলো পালন করলে থাইরয়েডের সমস্যাটা কন্ট্রোলে আসতে পারে বা টিএসএইচ এর লেভেলটাকে আমরা কন্ট্রোলে আনার চেষ্টা করতে পারি সেরকম কিছু নিয়ম আমি একসাথে করে একটা উপস্থাপনা অলরেডি বেশ অনেক দিন আগে আপনাদের সামনে উপস্থিত করেছিলাম, যেটা লিঙ্কটা আই বাটনে আবার আমি ছাড়লাম। সেখান থেকে কিছু নিয়ম পাবেন যেগুলো আপনাদেরকে মেডিসিন খাওয়ার সাথে সাথে ফলো করতে হবে। তবে শুধুমাত্র নিয়মও নয়, শুধুমাত্র মেডিসিনও নয়, দুটোকে কম্বাইন করলে আমরা তাড়াতাড়ি ফল পাবো এবং আমরা একটা সুস্থ জীবনযাপন করতে পারবো, সুস্থ প্রেগনেন্সি প্ল্যানিং করতে পারবো, সুস্থভাবে আমাদের প্রেগনেন্সিটা এগিয়ে যাবে।